وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فقرأوا ما تيسر من القرآن. وقال رسول صلى الله عليه وسلم: الجوف الذي ليس فيه شيء من القرآن كالبيت الخرف، أو كما قال عليه الصلاة والسلام. الله جل شانه الشكر يدعي كرشي كرشي الحمد لله. প্রিয় ভাই এবং বোনেরা, আমরা কোরআনের বন্ধু হতে চাই। অত্যন্ত স্বল্প সময়ের জীবন, এতটা স্বল্প যেটা কল্পনাও করা যায় না। কচু পাতায় পানি জমলে কিছুক্ষণ থাকে, তার চেয়ে কম হলো আমাদের জীবনের ডিউরেশন। রাসূল সাল্লাম যেটাকে এভাবে ডিফাইন করেছেন, ইশফি দুনিয়া গরিবুন আও আবিরি সাবিল, তুমি দুনিয়াতে থাকো অপরিচিত হয়ে অথবা রাস্তার নিঃস্ব পথিক তুমি। তো আমরা এই ছোট্ট জীবনে অনন্ত জীবনের কিছু কাজ আমাদেরকে করে যেতে হবে। বিশ্বনবী সাল্লাম প্রতিনিয়তই দোয়া করতেন, ওয়াজআলিল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালা হুজনি ওয়া দিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, রবিআ কলবি ওয়া নূরা সদরি, সিনার নূর বানিয়ে দেন, এবং আমাকে দুঃখ ভুলার বাহন করে দেন, দুশ্চিন্তা মুক্ত হওয়ার একমাত্র বন্ধু কোরআনকে করে দেন, প্রতিনিয়ত তেলাওয়াত করার সুযোগ আপনি আমাকে করে দেন। আমরা জাতীয় কবির ভাষায় বলতে পারি, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। সেই আকুতিটাই যেন আমাদের হয়। কোরআন শরীফকে যারা পড়ে না তাদের কোনো বন্ধু হবে না, তাদের কোনো সুপারিশকারী হবে না। যারা কোরআন পড়ে না তারা কেয়ামতের ময়দানে পার পাবে না, কবরেও প্রশ্নের উত্তর দিতে পারবে না। সেজন্য আমরা কোরআনকে আমাদের বন্ধু বানাই। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর যত মুসলমান ভাই বোন আছেন প্রত্যেকের পেটে দুই একটা সুরা আছেই। এই সুরাটাকে আমি বন্ধু বানাই, সুরা ফাতিহাকে বন্ধু বানাই, সুরা ইখলাসকে বন্ধু বানাই। শেষ দশটা সুরার উপর আজকে আমি কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা শেষ দশটা সুরা আমাদের প্রায় প্রত্যেকেরই মুখস্থ আছে। এই দশটি সুরা এত ইন্টার লিঙ্ক দিয়ে আল্লাহ ভরপুর করে দিলেন। কোরআনের অলৌকিকত্ব, কোরআনের ভাষার শৈলী এবং কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সম্পর্ক যদি কেউ বুঝে, সে শুধু সুবহানাল্লাহ পড়া ছাড়া তার মুখে আর কোনো ভাষা থাকবে না। যেমন আল্লাহ জাল্লা শানুর সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে নিজের অজান্তেই মাথাটা জমিনের দিকে নিয়ে যায়। একটা আঙ্গুলের ভিতরে যা আল্লাহ সৃষ্টি করেছেন সারা পৃথিবীকে ঘিরে ফেলা যাবে, শুধু হাতের ভিতরে যে কয়টা বেইন আল্লাহ দান করেছেন। তো এত বিশাল আল্লাহ জাল্লা শানহু, আর আকাশের দিকে তো আর তাকানোর কোনো ফুরসতি আমাদের নেই। কী দিয়ে ভরে রেখেছেন আকাশকে! নাসা বিজ্ঞানীরা সহ সারা পৃথিবীর বিজ্ঞানীরা খেই হারিয়ে ফেলছে যে কি বিশাল আল্লাহর সৃষ্টি। শুধুমাত্র সুবহান আল্লাহ বলা ছাড়া, সুবহান এটা বলা ছাড়া আমাদের মুখে আর কোনো ভাষা থাকবে না। আল্লাহ জাল্লা শানহু সুরা ফিল থেকে নাস পর্যন্ত যে চমৎকার সম্পর্ক দিয়ে দশটা সুরাকে ভরে দিয়েছেন, আমরা যদি এটার বিষয়ের দিকে তাকাই, ফিল, ফিল মানে হাতি। আমরা জানি কেন হাতির সুরাটা নাজিল হয়েছে। রাসূলের জন্মের কিছুদিন আগেই আব্রাহা কাবাঘরকে ধ্বংস করে নিজে একটা মসজিদ বানিয়েছিল, সেটার প্রতিপত্তি বাড়াতে চেয়েছিল। আল্লাহ জাল্লা শানহু তার বাহিনীকে ছোট্ট একটা আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিলেন। এবং তো সেখানে ফিল সুরা, সেটার ব্যাকগ্রাউন্ডে ফিল সুরা আল্লাহ নাজিল করলেন, ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখি আল্লাহ পাঠালেন। তারমিহিম বিহাজারাতিন মিন সিজিল, তারা নিক্ষেপ করল হেজারা, ছোট্ট নুড়ি, সিজিল লিখিত, অর্থাৎ যার উপর ফেলা হয়েছে তার নামটা সেটার উপর খোদাই করা ছিল। এবং আল্লাহ জাল্লা শানহুর আক্রমণটা এত নিখুঁত, সুবহানাল্লাহি বিহামদি, যেটা কল্পনাও করতে পারবো না। আমরা এতগুলো কণ্ঠে কথা বলি, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের কোনো মিল নেই, এবং কোথা থেকে ভাষাটা আসে সেই চিন্তা ডাক্তাররা এ পর্যন্ত ডাক্তাররা কোনো সমাধানে আসতে পারেনি, কিভাবে মানুষের সাউন্ড সৃষ্টি হয়। এবং একজনের সাউন্ডের সাথে আরেকজনের কোনো মিল নেই। দশ বছর পরেও মা যখন সন্তানের কণ্ঠ শুনে একবারেই বলে দেয়, আমার মা, উমুক আমার ছেলে কথা বলছে, আবার ছেলেও বুঝে যে মা তাকে ডাকছে। সুরা ফিল হস্তিবাহিনীর জন্য নাজিল হলো,
কাবাঘরকে রক্ষার জন্য আল্লাহ হস্তী বাহিনীকে পাঠালেন, সাথে সাথে ইসলামের দুশ্মনদেরকে ধ্বংস করে দিলেন। এখন এই কাবাঘরকে সংরক্ষণ করত কারা? তারপরে সূরাটা হলো কোরাইশ। এই কোরাইশ ফ্যামিলি কাবাঘরকে রক্ষণাবেক্ষণ করত। ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত, ইউ মাস্ট ওয়ারশিপ দি হাউস হু ইজ দ্য লর্ড অফ দিস হাউস, এই রবের ইবাদত করো, এই ঘরের যিনি রব। ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত, তাহলে কি হবে যখন তুমি স্টারভেশনে যাবা অথবা হাংরি থাকবা, তোমাকে তিনি খাওয়া দিবেন, আর যখন তুমি শেল্টারলেস হবা, পিসলেস, যখন তুমি শান্তিহীন হবা, তোমাকে শান্তি দিবে। ওয়ামানাহু মিন খাউফ। আলাম তারার পরেই, ফিলের পরেই কুরাইশ, তারপরে আসেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখন কুরাইশদের চরিত্র কি, কুরাইশটা কি করত, কুরাইশদের ভালো গুণও ছিল, খারাপ গুণ ছিল। সাকায়াতুল হাজ্জ ইমারাতুহা, হাজিদেরকে পানি পান করাতেন, কিন্তু তাদের খারাপ গুণের মধ্যে ছিল এতিমকে ধাক্কা দিত। আখেরাতের রিজারেকশন ডেকে তারা বিশ্বাস করতো না, আল্লাহ সেটাকে উল্লেখ করলেন তৃতীয় সূরাতে। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে তারা যে দুর্ব্যবহার করল, রাসূল সাল্লামের প্রাণের টুকরা কাসিম যখন বিদায় হয়, 8 বছরের শিশু, তারা আনন্দ করছিল। রাসূল সাল্লামের ওয়ালের পাশের পাশ ঘেঁষেই থাকতেন আবুল আহাব, সে আবুল আহাব নেচে নেচে উল্লাস করছিল, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়েছে। অথচ আমরা জানি একটা প্রচণ্ড ঘৃণিত লোকের সন্তান মারা গেলেও যে কোনো পাগলেও তাকে সমবেদনা জানায়, কিন্তু এতটুকু সেন্স এই কাফিরের ছিল না। যার জন্য ফেরাউনের জন্য নির্দিষ্ট কোনো সূরা নাজিল হয়নি, কিন্তু আবুল আহাব রাসূলের কষ্টকে এত বেশি মাত্রাতীয় কষ্ট বিশ্বনবীকে সে দিয়েছিল যে আল্লাহ জাল্লা শানহু নিজে তার নামে একটা সূরা নাজিল করেছে। এবং সেই দুঃখের ভিতরে সান্ত্বনা আল্লাহ বিশ্বনবীকে যেটা দিয়ে দিয়েছিলেন সেটা হলো কাউসার। তাহলে প্রথম হলো ফির, এরপরে হলো কোরাইশ, এরপরে হলো ওদের দোষ ত্রুটি আল্লাহ বলছেন, তারপরে রাসূল সাল্লামের সান্ত্বনা দিলেন ইন্না আতাইনা কাল কাউসার। এরপরে সুরাতে আমরা আসি কুলিয়া ইউহাল কাফের। এখন কাফিরদের সাথে দ্বন্দ্ব, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় তারা আপদমস্তক ডুবে গিয়েছে, এখনও আছে সেই কাফিরদের গোষ্ঠী, তো সেই জন্য কাফিরদেরকে ওপেন চ্যালেঞ্জ আল্লাহ ঘোষণা করলেন, লা আবুদু মা তাআবুদুন, হে নবী আপনি ঘোষণা দেন, তোমরা যেটা ইবাদত করো আমি সেটা ইবাদত করি না। এখন যেহেতু আল্লাহ ঘোষণা দিলেন, এখন আল্লাহর পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকেরা আর আল্লাহর বিপক্ষে কাফের সৈনিক আছে। এরপরে আল্লাহ ভিক্টরি ঘোষণা করলেন, ভিক্টরি ঘোষণার জন্য নাজিল করলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এবং কোন শত্রু, শত্রুর নামটা উল্লেখ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাতুহু হামালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনারা জানেন উম্মে জামিল মক্কার দুই সবচেয়ে হাই সেলিব্রিটি আবু লাহাব এবং উম্মে জামিল, দেখতেও অস্পরী সুন্দরী ছিল তারা দুইজনই, সৌন্দর্যের পিরামিড ছিল দুইজনই। আবুল আহাব আগুনের মতো রং ছিল তার, তার স্ত্রীও কোনো দিক থেকে কম ছিল না। এই মক্কার হাই সেলিব্রিটি যখন দুইজনই বিশ্বনবীকে মারার জন্য হেনা ষড়যন্ত্র নাই যেটা তারা করে নেই, সেজন্য এনিমেসিটির দিক থেকে, শত্রুতার দিক থেকে দুজনকে আল্লাহ একসুরতে আবদ্ধ করে দিলেন আল্লাহ দুশ্মনকে। এখন চূড়ান্তভাবে আল্লাহ এখন নিজের কথাটা ঘোষণা করা দরকার। প্রথমে যুদ্ধের ডিক্লারেশন দিলেন কুলিয়া ইউহাল কাফির, ওপেন চ্যালেঞ্জ, তারপরে বিজয়ের ঘোষণা দিলেন, এবং শত্রুকে আল্লাহ নিজেই শত্রুকে শায়েস্তা করবেন। সেই জন্যই শত্রুর সুরার পরেই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, কোন আল্লাহ তোমার সাহায্যের জন্য হে নবী প্রস্তুত আছে, তুমি কি সেই আল্লাহকে চিনো, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহর পরিচয় দিলেন এই ছোট্ট 4টি আয়াতের ভিতরে। সারা পৃথিবীর সমস্ত ব্যাখ্যা যেন এটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এত ছোট্ট সুরাতে এত বেশি গুরুত্ব। রাসূল সাল্লাম বলেছেন একবার যে সুরাটা পড়লো 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাকে দান করে দিলেন, অর্থাৎ কোরআনে 1/3 হলেই এই সুরা ইখলাস 10 বার যে পড়লো জান্নাতে তার জন্য প্রাসাদ তৈরি হলো, আল্লাহ কি চমৎকারভাবে নিজের নামকে ডিফাইন করলেন।
কেউ যদি জিজ্ঞেস করে, যেমন হিন্দু ধর্মে কেউ যদি বলা হয়, কাউকে যদি বলা হয় ভাই আপনি ভগবানের কি সংজ্ঞা দিতে পারবেন, হিন্দু ভাইরা পারবে না। খ্রিস্টানকে জিজ্ঞেস করি, আস্ক দ্য ক্রিশ্চিয়ানিটি, কুড ইউ ডিফাইন ইউর গড, হোয়াটস দ্য ডেফিনেশন অফ গড, দে উইল সে উই ডোন্ট নো হোয়াটস দ্য ডেফিনেশন অফ গড। ইফ এনি ওয়ান আস্ক এনি মুসলিম হোয়াটস দ্য ডেফিনেশন অফ অলমাইটি আল্লাহ, ডেফিনেশন ইজ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কোন সূরা পড়তেন না, কোন সূরা এত বেশি পড়তেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইখলাস সকালে তিনবার, রাতে শোয়ার সময় তিনবার, মাগরিবের পরে তিনবার, মাগরিবের সুন্নতে কোন বর্ণনা এসেছে ১২ বার ১৩ বার পড়তেনই, পড়তেই থাকতেন এই সূরাতুল ইখলাস। এরপরে আল্লাহ জাল্লা শানহু বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সুন্নদেরকে স্থায়ীভাবে নির্বাপিত করার জন্য ১১ অ্যাঙ্গেলে তারা আপনাকে আক্রমণ করতে চাইবে, ৫টা দুশ্মনী তারা আপনার সাথে করবে, সেগুলিকে উল্লেখ করে আমি আপনার প্রোটেকশনের ব্যবস্থা করে দিচ্ছি। দুই সুরাতে প্রোটেকশন দিয়ে দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ৫টা দিক থেকে আক্রমণ করার ৫টা ক্ষেত্র এখানে বললেন, আর আশ্রয়ের কথা বলে দিলেন শুরুতে, কুল আউযু বিরাব্বিল ফালাক বলে দাও। প্রথম তো আল্লাহর পরিচয় দিলেন, এরপরে সেই আল্লাহ কোন কোন বিপদ থেকে আপনাকে রক্ষা করবে সেই বিপদের নামগুলো উল্লেখ করে তারপরে সেগুলোর আশ্রয়ের কথা বলে দিলেন আল্লাহ জাল্লা শানহু। হে নবী আপনি বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি সকালের আলোর রবের কাছে আশ্রয় চাচ্ছি। কিসের থেকে? মিন শাররি মা খালাক, সৃষ্টিতে যত অনিষ্ট আছে, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, যত কিছু, ওকাদ মানে হলো গিট্ঠ, অর্থাৎ যারা বাঁধ মারে তারা গিট দেয়, কাজে বান মেরেছে, এই গিট্ঠুতে ফুকদান কারণের অনিষ্ট থেকে, আমি শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমি শাররি নাফাসাতি ফিল উকাদ, রাতের অনিষ্ট থেকে, রাত যখন ছেয়ে যায়, এরপরে হিংসুকের হিংসা থেকে, এই ৫টা অনিষ্টের বাইরে মানুষ কোনো অনিষ্ট করতে পারে না। তারপরে চূড়ান্তভাবে আল্লাহ আরও আশ্রয়ের দিকটা ঠিক করে দিলেন, কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস। এখানে মজার ব্যাপার যেটা, আপনার সব কিছু নাজিল হয় অন্তরের উপর এবং মানুষের রোগও অন্তর থেকে শুরু হয়, ফী কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহ মারাদা। আজকের বিজ্ঞান সেটা পরীক্ষা করেছে, অন্তরের ভিতরে, হার্টের ভিতরে আল্লাহ জাল্লা শানহু ২৫০০ কোটি সিয়াল দিয়েছেন, আর ব্রেনে আছে ৪২০০ কোটি। ব্রেনের ৫টা সেলের সমান হার্টের ১টা সেল। হার্ট হলো রিসিভার, হার্ট রিসিভ করে, আর ব্রেন হলো ডিসপ্লেয়ার, ডিসপ্লে করে ব্রেন। তাই সেই হার্টকে শয়তান আক্রমণ করে, এই হার্টকে রক্ষা করার জন্য আল্লাহ নিজের ৪টা নামের কথা ঘোষণা করেছেন, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ জাল্লা শানহু বলছেন, আমি তোমার মানুষের রব, কুল আউযু বিরাব্বিন নাস বলো, রবের, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি, ইলাহিন নাস ইলাহের কাছে আশ্রয় চাচ্ছি, মালিকিন নাস মালিকের কাছে আশ্রয় চাচ্ছি। এবং শেষ যেটা বললেন, আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের সমস্ত কর্মকাণ্ড থেকে আমি একদিকে মুখ ফিরাচ্ছি, তিনি হলেন আল্লাহ জাল্লা শানহু। আমরা যদি এই ১০টা সূরা পড়ি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা অসাধারণ সামঞ্জস্য দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। আমি আমার প্রিয় ভাই বোনদেরকে এবং যারা অন্য ভাষাভাষী আছেন তাদের সবার কাছে কোরআনের এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব, কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি। আল্লাহ জাল্লা শানহু বলছেন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গাইডেন্স ফর হোল হিউম্যানিটি, সমস্ত মানুষের জন্য এখানে আল্লাহ জাল্লা শানহু হেদায়াত রেখেছেন। এখন হেদায়াত কিসের? আপনি চাকরি পাচ্ছেন না, আপনি একটা গাইডেন্স দরকার, আপনি পিতা হারা, মা হারা, সম্পদ হারা, ভালোবাসা হারা, অনেক কিছু মানুষ, প্রতিনিয়ত মানুষের গাইডেন্স দরকার, মানুষের একজন রক্ষা কবচ দরকার, সেটি হলো কোরআন। আল্লাহ জাল্লা শানহু আমাদের সবাইকে কোরআনের বন্ধু করে দেন।